ইংলিশে কোশ্চেন ডিসকাস করলাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যে অ্যাডমিশান টেস্টের যে কোশ্চেনগুলো এসেছিল বাংলার কোয়েশ্চেনও তো ডিসকাস করেছি এবার আপনারা চাইছেন যে ম্যাথসের কোশ্চেন একটু ডিসকাস করে দিই আমি না বাংলার টিচার না ম্যাথসের টিচার তবুও যাই হোক সবার সুবিধার জন্য কয়েকটা কোশ্চেন আমি এখানে কালেক্ট করতে পেরেছি পুরো ম্যাচে মনে রাখাটা কিন্তু বাচ্চাদের পক্ষে সত্যিই ডিফিকাল্ট আপনারা সেটা এগ্রি করবেন কি না আমি জানি না এগ্রি করলে কমেন্ট করুন যে এগ্রি করছি সুবিধা বুঝতে সুবিধা যে আমরা কোন জায়গাতে আছি আমরা প্রতি প্রতি নিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটা জানতে চাই মেনলি আমরা এগোচ্ছি কিনা বাচ্চারা তো ডেফিনেটলি এগোচ্ছে কিন্তু তার সাথে আমরা এগোচ্ছি কিনা সেটা জানাটা ভীষণ দরকার আচ্ছা একটা কোয়েশ্চেন হচ্ছে এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর থার্টি সিক্স এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর থার্টি সিক্স আঠারো একুশ চব্বিশ ছত্রিশ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিভাজ্য এগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিভাজ্য আচ্ছা আমি যেটা জানি সেটা এক দিয়ে বিভাজ্য এটা তো কখনোই আনসার হবে না এটা দেখতেই পাচ্ছি এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর থার্টি সিক্স এইগুলো তিন দিয়ে ভাগ করা যায় যাই হোক বাই অল দিস নাম্বারস আর ডিভিসেবল বাই থ্রি তোমরা যারা দেখছো যারা এক্সাম দিয়েছো বা এক্সাম দেবে রোববার নরেন্দ্রপুরে তারা অবশ্যই এটা কিভাবে এই যে নাম্বার থ্রি থ্রিটা আনসারটা কীভাবে বের করবে সেটা অবশ্যই করে আমাকে জানিও প্রসেসটা তো আমি জানি না প্রসেসটা আমাকে জানিও ওকে খুব ভালো লাগবে আর একটা জিনিস হচ্ছে অনেকে দেখে চলে যাচ্ছেন আপনারা কোনো কমেন্টই করছেন না বা আমার মনে হচ্ছে আপনারা শেয়ারও করছেন না লাইকও তো ঠিকঠাক পাচ্ছিই না তো কিছুই যদি আপনাদের এন্ড থেকে না ভাই তাহলে আমার এগুলো দেওয়ার কি দরকার এগুলো ইনফরমেশান শেয়ার করুন ভিডিওটা লাইক করুন অন্যদের ভিডিওটা শেয়ার করুন অন্যদেরকে অন্যদের সাথে শেয়ার করুন অন্যদেরকে জানতে দিন জিনিসগুলো আমরা আরেকটু রিচ পাই আরও বেশ কিছু স্টুডেন্টদের মানে যাতে আরও ভালো হয় সেই জিনিসটা হোক আমি যেমন চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন আচ্ছা এটা একটা হলো আর এটা হচ্ছে একটি বিদ্যালয়ে টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী উপস্থিত ছিল একটা স্কুলে একটা স্কুলে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টস ওয়ার প্রেসেন্ট রাইট বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা বারোশো তেইশ জন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ইন দ্যাট স্কুল ইজ টুয়েলভ থার্টি বারোশো তেইশ বারোশো তিরিশ সরি তাহলে বিদ্যালয়টিতে মোট কতজন উপস্থিত ছিল তাহলে বিদ্যালয়টিতে মোট টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে টুয়েলভ থার্টি অ্যাটেন্ডেন্ট ক্লাসেস হচ্ছে টোয়েন্টি পারসেন্ট তো আলটিমেটলি কতজন উপস্থিত ছিল এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল আচ্ছা একটি কাজের প্রথম দিন আচ্ছা লাস্ট যে কোয়েশ্চেনটা বললাম তার আনসার কিন্তু আমি চাই যে যে কমেন্ট করবে আমি অ্যাপ্রিসিয়েট করব তাই আনসারগুলো কিন্তু আমি চাই কমেন্ট সেকশনে শুধু কোশ্চেন দেখে গেলে হবে না আনসার দিতে হবে তো সেটা তো আমরা দেখবো আনসারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে না এই ওয়ান ওয়ে হয়ে যাওয়াটা একদম ঠিক না ইন্সপিরেশন পাচ্ছি না ঠিক করে ইন্সপিরেশন পেলে অনেক ভালো ভালো জিনিস এই ইউটিউব চ্যানেল থেকে এই এই ইউটিউব চ্যানেলটা থেকেই অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে যেটা থেকে অনেক মানুষ উপকৃত হবেন সেটা বুঝে রিপ্লাই করতে হবে কামেন্ট করতে হবে আর অবশ্যই শেয়ার করতে হবে আর যদি সাবস্ক্রাইব করে না দেখো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এটা বলে দিতে হবে কেন তোমাদেরকে আচ্ছা এই একটা কোশ্চেন দেখো একটি কাজের প্রথম দিন ফাইভ বাই টুয়েলভ অংশ করা হলো এবং দ্বিতীয় দিন সেভেন বাই এইটিন মানে ফাইভ পার্ট অফ টুয়েলভ সেভেন পার্ট অফ এইটিন এরকম করা হচ্ছে তাহলে ফার্স্ট দিন হচ্ছে ফাইভ বাই টুয়েলভ সেকেন্ড দিন হচ্ছে সেভেন বাই এইটিন কোন দিন সর্বাধিক কাজ করা হলো আচ্ছা একটি কাজের প্রথম দিন ফাইভ বাই টুয়েলভ অংশ করা হলো এবং দ্বিতীয় দিনে সেভেন বাই এইটিন অংশ করা হলো কোন দিন সর্বাধিক কাজ করা হলো মানে কোন দিন সবচেয়ে বেশি কাজ করা হলো ভালো তো কোশ্চেন ইন্টারেস্টিং আচ্ছা আচ্ছা আর একটা কোশ্চেন এই কোশ্চেনটা বলে দিই একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড স্কোয়ার মিটার এটা বর্গক্ষেত্র মানে যেটা স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চোদ্দ হাজার চারশো মানে ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড স্কোয়ার মিটার মানে বর্গমিটার তার পরিসীমা কত প্যারিমিটারটা কত বর্গক্ষেত্রে যেটা স্কোয়ার স্কোয়ার পেমেন্টটা কত হচ্ছে আর এর সাথে সাথে সেকেন্ড পার্টে আর কোনো একটা কিছু কোশ্চেন ছিল মেবি সেটা আমি উদ্ধার করতে পারলাম না আচ্ছা আপনারা কমেন্ট করছেন না বা তোমরা কমেন্ট করছো না তোমরা কমেন্ট করে আনসার দিলে আমি কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন আমার কাছে আসবে মানে এসছে বিভিন্ন জায়গা থেকে মানে কোশ্চেনগুলো একসাথে করা হয়নি সেই কোশ্চেনগুলো আমি একসাথে করবো কিন্তু তার তার জন্য ইন্সপিরেশান লাগবে ইন্সপিরেশান ছাড়া কিন্তু এত ইনফরমেশন আমি এখানে কিন্তু প্রোভাইড করবো না বা করতে পারবো না ভেরি সরি কী করতে হবে আরও অনেক ইনফরমেশন পাওয়ার জন্য এবং একটা জিনিস বলি এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভীষণ অথেন্টিক ইনফরমেশান দিয়ে ভর্তি মানে অন্তত তাই চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট অনেস্টির সাথে এটাই চেষ্টা করি যতটুকু ইনফরমেশান এই ইউটিউব চ্যানেলে দেয়া হচ্ছে যাতে প্রত্যেকটা ঠিকঠাক হয় এবং যেটুকু ইনফরমেশান এখানে পায় মানে কেউ একজন পাবে সে যেন সেই ইনফরমেশানটুকু ভুল না পায় এটাই হচ্ছে বলা আর ইন্সপিরেশান পেলে যত আমি দেখব লাইক পড়ছি যত কমেন্ট হচ্ছে যত শেয়ার হচ্ছে ভিডিওস ইউটিউব বলে দেবে যে এই ভিডিও অনেক বেশি শেয়ার হয়েছে দেন আমি ইন্সপিরেশান পাবো এবং আরও আরও মাঝখানে আমি ভিডিও বন্ধই করে দিয়েছিলাম মাসের পর মাস লাস্ট টুয়েলভ মান্থসে বোধ তিন চারটে ভিডিও বানিয়েছি এরকমভাবে তো তাতেও দেখেছি প্রচুর মানুষ নাম্বার নিয়েছেন ফোন করেছেন তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছেন হ্যাঁ ডেফিনেটলি সবাই স্টেপস অ্যাকাডেমিতে আসবে পড়তে সেটাও টার্গেট নয় আমার যে যেখানেই পড়ুক না কেন এই চ্যানেল থেকে যে ইনফরমেশানটা পাবে সেটা যেন একদম সঠিক ইনফরমেশান পাবে আর ইন্সপিরেশন আবারও বলছি লাইক কামেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে যাতে করে বছরের পর বছর ধরে এই চ্যানেলটা থেকে অনেক ইনফরমেশান আমরা সবাই পেতে পারি এটুকুই বলা সবাই ভালো থাকো আজ অনেক রাত হয়ে গেছে ভিডিও করছি রাত প্রায় একটা মতো বাজে তো ভিডিওটা আমি আপলোড করে রাখছি তোমরা তোমাদের সময় মতো কাল পরশু দেখে নিও সেভাবে প্র্যাকটিস করো আর কাল বা পরশু আমি চেষ্টা করবো একটু লাইভে আসা লাইভে এসে তোমাদের সাথে কথাবার্তা বলা রোববার যে পরীক্ষা হবে নারায়ণব রামকৃষ্ণ মিশনে সেটার বিষয়ে কিছু সাজেশন বা অন্যান্য যেমন রহরা রামকৃষ্ণ মিশন সরিষা রামকৃষ্ণ মিশনে আচ্ছা বাই বাইদেবে সরিষা রামকৃষ্ণ মিশনের মেয়েদের এক্সাম কিন্তু আজকে হয়ে গেছে আমার কাছে যে ইনফরমেশান তাতে সেভেন্থ ডিসেম্বর রেজাল্ট বেরোবে এটুকুই বলা আরও কিছু ইনফরমেশান চাইলে বা কিছু ইনফরমেশান দিতে চাইলে আমাকে অথেন্টিক হতে হবে কিছু ইনফরমেশান দিতে চাইলে অবশ্যই আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ইনফরমেশান দেওয়া যাবে বা কমেন্ট সেকশানে জানানো যাবে যে ইনফরমেশান অনেকের কাজে লাগবে বুঝতে পারলাম শুধু আমার না বা তোমার নয় অনেক মানুষের কাজে লাগবে সেরকম ইনফরমেশান কিন্তু আমি চাই এবং ওইভাবেই আমি ইনফরমেশান পেতে থাকি এতজন ফোন করেন এত কিছু জানতে চান প্লাস তাদের ইনপুটও কিন্তু আমাদেরকে তারা দিয়ে যান এবং সবাই ভালোবেসেই দেন এবং সেই ইনফরমেশান আমি কিন্তু পরে যারা যারা আমার সাথে কথা বলে আমি তাদের সাথে শেয়ার করি ঠিক আছে খুব ভালো লাগলো লাস্ট চার পাঁচটা ভিডিওতে যেরকম পেয়েছি মোটামুটি ভালো লেগেছে আরও ইন্সপিরেশান চাই এই বলে শেষ করছি